নমস্কার বন্ধুরা পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর গাঁদা ফুলের চারা আমরা যদি একেবারে বিনামূল্যে পেতে পারি বা একেবারে ফ্রিতে যদি আমরা নিজেরা বাড়িতে এই রকম সুন্দর গাঁদা ফুলের চারা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় খুবই ভালো হয় বা খুবই ভালো লাগবে তাই তো তা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা একেবারে বিনামূল্যে গাঁদা ফুলের চারা কী করে বাড়িতে তৈরি করে নেব তো এখানে দেখুন দুটি টবে আমি গাঁদা ফুলের প্রচুর প্রচুর চারা তৈরি করেছি দুটি টবে দু রকম কালারের গাঁদা ফুলের চারা আমি তৈরি করেছি একটিতে রয়েছে বাসন্তী কালারের চারা আরেকটি রয়েছে যেটা কাঁচা হলুদের কালারের হয় গাঁদা ফুল সেই চারা তো এটা আমি একেবারে বিনামূল্যে তৈরি করেছি আপনারাও কিভাবে তৈরি করবেন চলুন জেনে নেওয়া যাক তো সব থেকে প্রথমে বলবো যে আমরা গাঁদা ফুলের চারা তৈরি করব গাঁদা ফুল থেকে তা আমরা বাড়িতে যে পুজো করি নিত্য পুজোর জন্য যে গাঁদা ফুল বাড়িতে ব্যবহার করে থাকি ঠাকুরের চরণে দিয়ে থাকি সেই ফুল থেকেও আমরা করতে পারি আবার আমরা গাঁদা ফুলের মালা থেকেও কিন্তু এই চারা একেবারে বিনামূল্যে তৈরি করতে পারি তো কীভাবে করবো তো প্রথমে দেখুন আমরা যে রঙের করতে চাইছি যে রঙের ফুলের চারা তৈরি করতে চাইছি সেই ফুলকে প্রথমে আমরা সংগ্রহ করব এবং খুব ভালো করে কিন্তু শুকিয়ে নেবো গাঁদা ফুলকে খুব ভালো করে শুকিয়ে না নিলে কিন্তু চারা তৈরি করার গ্যারেন্টি আপনি দিতে পারবেন না যদি ফুলগুলো কাঁচা থেকে যায় তাহলে কিন্তু চারা তৈরি হবে না সেজন্য ফুলগুলোকে প্রথমে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে তারপরে এইভাবে ফুলগুলোকে ভেঙে একেবারে একটা একটা করে আলাদা করে মাটির ওপর ছড়িয়ে দিতে হবে মাটিটা তৈরি করতে হবে একেবারে নরম আমি এখানে বালি মাটি কোকোপিট এবং গোবর সার সমান ভাগে নিয়ে নিয়েছি এবং তার উপরে গাঁদা ফুলগুলোকে শুকনো গাঁদা ফুলগুলোকে ভেঙে ভেঙে ছড়িয়ে দিলাম এবং তার উপর থেকে আমি এখানে কোকোপিট দিয়ে দিচ্ছি তো ওপর থেকে বীজগুলোকে ঢাকার জন্য আপনি কোকোপিট বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা খুব হালকা মাটি হলে সেই হালকা মাটিও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ভারী মাটি দিলে কিন্তু এখানে চারা তৈরি হওয়াটা মুশকিল হয়ে যাবে তারপর খুব ভালো করে জল দিয়ে আমরা পুরো টবের মাটিটাকে ভিজিয়ে দেব এবং এই টবটাকে রাখবো এমন জায়গায় যেখানে আবঝাবঝা আলো আসে বা ভালো রকম ব্রাইট লাইট আছে অন্ধকার জায়গায় কিন্তু আমরা ওই বীজ ছড়ানো টবটাকে রাখবো না চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি দেখবেন যে বীজ অঙ্কুরিত হতে শুরু হয়েছে আর চারা গাছ যখন পনেরো ষোলো দিনের হবে তখন কিন্তু আপনি সেই চারা গাছকে অন্য টবে ট্রান্সপ্লান্ট করতে পারেন তা আমার এইখানে বড় টবের গাছগুলো চোদ্দো পনেরো দিনের একটু বেশি দিনই হয়ে গেছে আসলে আমার কাছে কোনো টব খালি নেই সেজন্য আমি গাছগুলোকে এইভাবেই রেখে দিয়েছি তো বন্ধুরা আপনারাও এইভাবে চারা তৈরি করে আলাদা আলাদা টবে লাগিয়ে পুরো ঘরকে বিনামূল্যে ফুলে ভরিয়ে নিতে পারেন আজকে এতটাই নমস্কার